প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর বিল্ডিং মেইনটেন্স টু প্রথম পত্রে অ্যাসাইনমেন্টটি সমাধান করবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে অ্যাসাইনমেন্টের উত্তর করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে পরবর্তী সপ্তাহের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমি অ্যাসাইনমেন্টের সাথে একদম বইয়ের যে সামঞ্জস্যপূর্ণ ব্যাপারগুলো আছে সেগুলো মিলিয়ে কিন্তু প্রমাণ সহকারে অ্যাসাইনমেন্টের উত্তর দিই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকেও অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র দেখবে এবং উত্তর করার চেষ্টা করব। তোমরা যদি অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রের দিকে একটু লক্ষ্য করে দেখো, তাহলে এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করে দেখো। আমাদের অ্যাসাইনমেন্টের নাম বলা হচ্ছে কি, আগে অ্যাসাইনমেন্টের নামটুকু আমরা দেখিনি। অ্যাসাইনমেন্টের নাম এখানে দেওয়া আছে, পুলিশিংয়ের ধারণা সহ পুলিশিং দ্রব্যাদির উপাদান এবং পুলিশিং ও পেন্টিংয়ের মধ্যে পার্থক্য নিরূপণ। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের নাম, এবং আমরা অ্যাসাইনমেন্টটি যখন উত্তর করতে যাব তখন আমাদেরকে কিন্তু এখানে নির্দেশনা দেওয়া আছে। এর নির্দেশনা অর্থাৎ পুলিশিংয়ের ধারণা, এটি আমাদের হেডলাইন আকারে লিখতে পারি, এবং 4 মার্ক পেতে হলে বলা হচ্ছে উদাহরণস্বরূপ পুলিশিংয়ের ধারণা আমাদেরকে সঠিকভাবে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই এই যে 4 মার্ক পাওয়ার জন্য আমরা এইটুকু বই থেকে দেখে নেওয়ার চেষ্টা করবো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি বইয়ের দিকে একটু লক্ষ্য করে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো পলিশিং, এটি মূলত অষ্টম অধ্যায়। পলিশিংয়ের সংজ্ঞা প্রথমেকে আমাদেরকে লিখতে হবে। তো আমরা পলিশিংয়ের যেহেতু আমাদেরকে ধারণা লিখতে বলা হচ্ছে, তো শিক্ষার্থী বন্ধুরা আর কোনো কথা নেই, এখানে লক্ষ্য করে দেখো আমরা এখান থেকে কিন্তু সংজ্ঞাটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে লক্ষ্য করে দেখো, এটা হলো পাতলা লোবান রোমি মস্তিষ্ক ও মেথিলেটেড স্প্রিট দ্রবণ, যা শৌখিন আবাসপত্রের এবং উৎকৃষ্টতর কাঠের কাজের সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় তাকে পলিশ বলে। এভাবে তোমরা এটুকু সংযোজন করে লিখে দেবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে তোমরা এখানে এই যে প্রকারভেদটুকু লিখতে হবে, যেহেতু আমাদেরকে উদাহরণসহ বর্ণনা করতে বলা হচ্ছে, তো এখান থেকে এইগুলো তোমরা কিন্তু সুন্দর করে লিখবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে এই যে এখান থেকে মূলত তোমাদের এই প্রশ্নটির উত্তর শেষ হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো এটা হলো মম পলিশ, আর এখানে যেটা তোমাদেরকে প্রথমে লিখতে হচ্ছে সেটা হলো ফ্রেঞ্চ পলিশ। তো এইভাবে তোমরা লিখবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। চলো এবার আমরা তার পরবর্তী স্টেপটি লক্ষ্য করে দেখি। আমরা যদি এবার অ্যাসাইনমেন্টে আসি এবং সেখানে দেখি, আমরা এখানে দেখতে পাবো নির্দেশনা হচ্ছে পলিশিং দ্রব্যাদির উপাদান, আমাদেরকে 5টি লিখলে 4 মার্ক দেওয়া হবে। চলো আমরা বই থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অ্যাসাইনমেন্টের বইটির দিকে একটু লক্ষ্য করে দেখো, তো এখানে কিন্তু আমরা পলিশিং দ্রব্যাদির উপাদান সম্পর্কে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে 5টি সম্পর্কে লিখতে বলা হচ্ছিল, তো আমরা 5টি সম্পর্কে লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখান থেকে এগুলো সিস্টেমে একটু লেখার চেষ্টা করো, তো এখানে উপাদানগুলো দেওয়া আছে, তার মধ্যে আমাদেরকে একটু সিস্টেমে লিখতে হবে 5টি যেহেতু বলা হচ্ছে। তো এখানে এইটুকু, এখানে এইটুকু লিখে তারপরে আমাদেরকে 1, 2, 3, 4, 5 করে আমাদেরকে লিখতে হবে। তো এই যে দেখো, এখান থেকে এটি একটি, এবং এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত এটি একটি, এই যে এখান থেকে এটি একটি, এখান থেকে এটি একটি, তারপরে এই যে, এই যে এখান থেকে এটি একটি, এবং এখান থেকে এটি একটি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এইভাবে তোমরা সিরিয়াল করে 1, 2, 3, 4, 5 এরকম করে 5টি লিখবা, তাহলেই কিন্তু তোমাদের কাজ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। আমি তোমাদের আরও ক্লিয়ার করে দিই, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই যে এইটুকু একটা তোমাদের, এটা একটা, দুইটা, ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা একটা, তিনটা হলো, তো এখানে একটা, চারটা, আর একটা তোমাদেরকে এই যে দেখো এইটা একটা, 5টা। তাহলে এখান থেকে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এখানে একটা, চারটা, আর এই যে এখান থেকে এখানে পর্যন্ত একটা, 5টা, অর্থাৎ মোট 5টা তোমাদেরকে লিখতে হবে। তাহলে তোমরা এখান থেকে কিন্তু ফুল মার্কসটা পেয়ে যাবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। চলো এবার আমরা তার পরবর্তী স্টেপটি লক্ষ্য করে দেখি। আমরা যদি এবার তার পরবর্তী স্টেপটি লক্ষ্য করে দেখি, তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে পলিশিং ও পেন্টিংয়ের মধ্যে পার্থক্য সঠিকভাবে লিখতে হবে। দেখো এটা আমাদের হেডলাইন, এটা হলো আমাদের নির্দেশনা, দেওয়া আছে যে পলিশিং ও পেন্টিংয়ের মধ্যে পার্থক্য সঠিকভাবে লিখতে হবে। চলো আমরা পলিশিং এবং পেন্টিংয়ের মধ্যে পার্থক্যটি দেখে নিই। আমরা যদি নিজে একটু স্কুল রান করে আসি, তো আমরা কিন্তু পলিশিং এবং পেন্টিংয়ের মধ্যে যে পার্থক্য টেবিল আকারে দেওয়া আছে, এই টেবিল আকারে দেওয়া পার্থক্যটি তোমাদের সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা কি করব, এই যে 8.5 এই কথাটুকু লিখবো না, বাকি বাদ যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে তোমরা খাতায়
তোমাদের লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এই সম্পূর্ণ টেবিলটা এই যে এখান থেকে দেখো, এই টেবিলটা কিন্তু তোমাদের সুন্দর করে লিখতে হবে তোমাদের কাছে। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই, এই যে তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটুকু তোমাদের কিন্তু সুন্দর করে খাতায় লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যদি লিখতে পারো তাহলে তোমরা এখান থেকে কিন্তু ফুল মার্কসটি পেয়ে যাচ্ছ। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা তার পরবর্তী স্টেপটি দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি তার পরবর্তী স্টেপটি লক্ষ্য করে দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে পলিশিং করার পদ্ধতি সঠিকভাবে লিখতে পারলে আমাদেরকে 4 মার্ক দেওয়া হবে। এবং পলিশিং করার পদ্ধতি, এটা আমাদের হেডলাইন, আমরা লিখবো পলিশিং করার পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো, আর আমাদেরকে এইটুকু অনুসরণ করলে 4 মার্ক দেওয়া হবে। চলো আমরা পলিশিং এর পদ্ধতি সম্পর্কে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বইয়ের দিকে আবার একটু লক্ষ্য করে দেখি এবং পলিশিং এর পদ্ধতি আমাদেরকে লিখতে বলা হচ্ছে, তো এটা আমাদের পলিশিং পদ্ধতি কিন্তু এখানে স্পষ্ট করে দেখতে পাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিই। লক্ষ্য করে দেখো এখানে পলিশিং এর পদ্ধতি দেওয়া আছে, তো তোমরা এই 8.4 কথাটুকু লিখবা না, বাকি বা দেখে দেখো পলিশিং এর পদ্ধতি যেভাবে দেওয়া আছে তোমরা ঠিক সেভাবে কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এতটুকু লিখলে তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। আর তোমরা যে বলে যে না আমরা আর একটু বেশি লিখবো, তাহলে এই যে এখানে কয়েকটি কথা দেওয়া আছে, তো এখানে কিন্তু তোমাদের এগুলো দেওয়ার যত সময় দরকার নেই, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই যেটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম এইটুকু তোমরা লিখলে কিন্তু তোমরা ফুল মার্কসটি পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টে আজকে। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে যে কোনো ভিডিও ছাড়া স্যার সবার আগে পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী সপ্তাহে আবারও দেখা হচ্ছে, খুদা হাফেজ।